আমি শারমিন ফেরদৌস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনার দিন। 1966 সালের এই দিনে বাংলা স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়। দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসাবে ছয় দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তি সনদ হিসেবে উপস্থাপন করেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন 48 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ডিপোর বিভিন্ন কন্টেনার এখনও জ্বলছে, তবে আগুন আর ছড়ানোর সুযোগ নেই। ডিপোতে আরও চারটি রাসায়নিক ভর্তি কন্টেনার চিহ্নিত করা হয়েছে। ডিপোতে নতুন করে আর কোনো লাশ পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে 49 জনের মৃতদেহ উদ্ধারের কথা বলা হলেও সোমবার তা সংশোধন করে 41 জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতে এবার রাজধানী ঢাকার বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত 10:15 দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিংয়ের আহমেদ ফুটওয়্যার নামে একটি জুতার কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান। আগামী 2022-23 অর্থ বছরের জন্য 6,78,000 কোটি টাকার বাজেট আসছে। 9 জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। নতুন অর্থ বছরের বাজেটে চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় প্রায় 75,000 কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরের বাজেটের পরিমাণ 6,03,681 কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা 10,000 কোটি টাকার মতো কমিয়ে 5,93,500 কোটি টাকা নির্ধারণ করা হয়। চালের দাম কমাতে আবার বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বাজার স্থিতিশীল রাখতেই বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। বিদেশি চাল যাতে শুল্কমুক্তভাবে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটিও নিশ্চিত করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপর এলসি খুলে এক সপ্তাহের মধ্যে চাল আনা হবে। এবারে থাকছে দেশের বাইরের খবর। আস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। টোরি এমপিদের আস্থা ভোটে জয়ী হয়েছেন তিনি, ফলে প্রধানমন্ত্রীর পদে বহাল থাকছেন তিনি। কনজারভেটিভ পার্টির আইন প্রণেতারাই অনাস্থা ভোটের আবেদন করার পর নিজের প্রধানমন্ত্রিত্ব নিয়ে শঙ্কায় পড়েছিলেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে তার পক্ষে পড়ে 211 ভোট আর বিপক্ষে পড়ে 148 ভোট। বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হলে তার বিরুদ্ধে অন্তত 180টি ভোট পড়তে হতো। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। উয়েফা নেশনস লিগে আবারও হোঁচট খেয়েছে ফ্রান্স। লিগ গ্রুপ ওয়ানের ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দুদলই ম্যাচ জুড়ে লড়েছে প্রায় সমানে সমান। বল দখলের লড়াই ফ্রান্সের পক্ষে ছিল 52% আর ক্রোয়েশিয়ার পক্ষে ছিল 48%। এমনকি দুদলই গোলের জন্য অন টার্গেটে শট নিয়েছে সমান 5টি। তবে ম্যাচের 52 মিনিটে আদ্রিয়ান রেবিয়েটের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর 80 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত সংবাদ জানতে চোখ রাখুন দুপুরের সংবাদে।